ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দির আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা যাচ্ছি রামেশ্বর সুবর্ণরেখা নদীতে নৌকা যাত্রার মাধ্যমে, কারণ নৌকা যাত্রা বেশি রোমাঞ্চকর বলে মনে হয়। চাইলে আপনি গোপীবল্লভপুর থেকে আসতে পারেন গাড়িতে করে। মন্দির চত্বরে লেগে থাকে লোকজনের ভিড়। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখতে গেলে আপনাকে মন্দির দর্শনে আসতে হবে। বাইরের প্রাঙ্গণে দেখা যাবে পূজোর সামগ্রী ও প্রসাদের দোকানপাট, রয়েছে খাবারের দোকানও। একটু এগোলেই মন্দির প্রাঙ্গণে দেখতে পাবেন কাঁঠাল গাছ। সেই গাছে সকলে মনের ইচ্ছে পূরণের জন্য পাথর ঝুলিয়ে রাখে। বহু বছরের পুরনো এই মন্দিরের গায়ে এখানে ওখানে জমে রয়েছে সবুজ পুরু মশের আস্তরণ, যা মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আসুন শুনে নেওয়া যাক রামেশ্বর মন্দিরের ইতিহাস। রামেশ্বর মন্দির নামটি থেকেই বোঝা যায় মন্দিরটির নামকরণের পেছনে জড়িয়ে আছে অনেক ধর্মীয় লোককথা। 14 বছর বনবাসে ঘুরতে ঘুরতে রাম, লক্ষ্মণ ও সীতা এসে পৌঁছলেন আমাদের এই সুবর্ণরেখা নদীর তীরে। আর এই মনোরম জায়গাটি সীতামাকে খুব মুগ্ধ করেছিল। এক শিব চতুর্দশীতে নদীর তীরে সীতামা বালি দিয়ে শিবলিঙ্গ গড়ে ব্রত পালন করেন। তারপর সেই মূর্তি জলে ভাসাতে গিয়ে সীতামা শুনতে পেলেন দৈববাণী। সীতামায়ের অনুরোধে রামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করলেন দ্বাদশ শিবলিঙ্গের মন্দির রামেশ্বর। এই ছিল রামেশ্বর মন্দিরের ইতিহাস। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে বলুন মন্দিরটি আপনাকে কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।